ভারতের নির্বাচনে প্রায় বড় ভূমিকা রাখে আঞ্চলিক কিছু দল। নানা জটিল সমীকরণে বিভিন্ন আঙ্গিকে থাকে তাদের ভূমিকা। এবারের ভোটের চিত্র ভিন্ন কিছু নয়। উত্তরপ্রদেশে বড় চমক নিয়ে হাজির ইন্ডিয়া জোটের শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। পশ্চিমবঙ্গেও পূর্বাভাসকে ব্যর্থ করে বড় জয় পেয়েছে তৃণমূল। এদিকে বিজেপির নেতৃত্বে এনডিএর জোট শরিক তেলুগু দেশম পার্টি ও জনতা দল ইউনাইটেড মিলে যে আসন পেয়েছে তা নিশ্চিতভাবেই বিজেপি সরকার গঠনে বড় ভূমিকা রাখবে। ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশে লোকসভার আসনও সর্বোচ্চ 80টি। গেলবার উত্তরপ্রদেশে বিজেপি এককভাবে জয় পায় 62টি আসনে। তবে এবার উত্তরপ্রদেশে গেরুয়া শিবিরের একছত্র আধিপত্যে বেশ জোরে সোরে ধাক্কা দিয়েছে কংগ্রেস সমাজবাদী পার্টির নেতৃত্বে ইন্ডিয়া জোট। এ প্রদেশে 37টি আসন যাচ্ছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির কাছে। কংগ্রেস পাচ্ছে আরও 6টি আসন। অন্যদিকে বিজেপি পাচ্ছে 33টি। মোদী আর যোগী আদিত্যনাথের জুটিকে এত বড় ধাক্কায় বড় অবদানই অখিলেশ যাদবের। এদিকে লোকসভা নির্বাচনে গেল কয়েকবার এক ধরনের প্রভাব ফেলেছে অন্যতম আঞ্চলিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। গেল নির্বাচনে রাজ্যটিতে এক ধরনের গেরুয়া ঝড়ের পর বাংলায় এবার বড় স্বপ্নই দেখছিল বিজেপি, কিন্তু সে আশায় গুড়ে বালি। এবার উল্টো আসন কমেছে দলটির। গেলবার 18টি আসন জিতল, এবার পাচ্ছে 12টি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। এদিকে হিন্দিভাষী বলয়ের বাইরে দক্ষিণের 5 রাজ্যে বড় নজর রেখেছিল বিজেপি। ওই অঞ্চলে সবচেয়ে বেশি আসন থাকা তামিলনাড়ুতে আরেক আঞ্চলিক দল ডিএমকের জয় জয়কার। রাজ্যের 39টি আসনের মধ্যে দলটির ঝুলিতে যাচ্ছে 22টি। বিজেপির এনডিএ জোটের অন্যতম শরিক অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পেতে যাচ্ছে 16টি আসন। আর বিহারে 12টি আসন পাওয়া নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডও রয়েছে মোদীর জোটে। জয় দাবি করে দেয়া এক ভাষণে নরেন্দ্র মোদী জোট শরিক এই দুই দলের প্রধানকে ধন্যবাদও দিয়েছেন। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় 28টি আসন হাতে থাকা চন্দ্রবাবু ও নীতিশকে বিজেপির সরকার গঠনে বিশেষ প্রয়োজন হবে এটি আর বলার অপেক্ষা রাখে না। তবে এই দুই আঞ্চলিক নেতার সঙ্গে এরই মধ্যে কংগ্রেস যোগাযোগ করেছে বলে খবর দিচ্ছে কিছু ভারতীয় গণমাধ্যম। এছাড়া চন্দ্রবাবু ও নীতিশ তাদের রাজনৈতিক ক্যারিয়ারে বেশ কয়েকবার বিজেপির সঙ্গ ছেড়েছেন, আবার ফিরেছেন। তাই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া বিজেপির সরকার গঠনের চাবি থাকছে আঞ্চলিক শরিকদের হাতেই। অধিক সিটো পর বাড়ত বানায়ে হুয়ে। ডিবিসি নিউজ ডেস্ক।